আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো স্যার। স্যার ভালো আছেন? আমি ভালো আছি। কি কুকিং দিয়ে যাও না, লেখাপড়া চলতেছে ঠিক মতো? স্যার যাই না স্যার। স্যার আমি এদিক কই গেছিলেন স্যার? এই তো একটু নিরব প্রাকৃতিক পরিবেশে একটু ঘুরতে আসছেন স্যার। আমি একটা প্রশ্ন করি। বলো স্যার, একটা হাতির ক্যামে ফিরবি এখন আমি? আরে বুদ্ধ, একটা ফ্রিজে একটা হাতির জায়গা হবে না স্যার। ফ্রিজটা তো অনেক বড়, এটা খুললে হাতিতে ঠেলে ধুয়ে দিলি তো হয় স্যার। একটা প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই। গাদাকে সেই ফ্রিজে কিভাবে রাখবো আমি? ফ্রিজ খুলবো, তার ফ্রিজ খুলবো, তারপর গাদাকে রাখবো? না স্যার, আমি উত্তরটা ঠিক না, ভুল স্যার। প্রথমে হাতির ফ্রিজ বাইর করবেন, দরজা খুললে তারপর গাদাকে ঢুকিয়ে রাখবেন। একটা প্রশ্ন করি। করো স্যার। বাঁদরের জন্মদিনে সব জীব জানোয়ার যা আছে, গরু ছাগল বারো সবই আইছে, একটা জিনিস কেউ স্যার আসে না, সেই জিনিসটা কি বলেন তো? নিশ্চয় সিংহ না, সে আসলে তো সবাইকে খেয়ে ফেলবে। না স্যার, আমি পারেন না স্যার। তাহলে কি হবে? কে স্যার? আমাকে মনে নাই ওই যে গাদাটা ফিরিয়ে দিয়েছিলেন সেইটাই তো।